অনেকেই প্রশ্ন করেন যে বিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কিনা। বিতরের নামাজে দোয়া কুনুতটা পড়া ওয়াজিব, অবশ্যই দোয়া কুনুত পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দোয়া কুনুত পড়তে পারে না, দোয়া কুনুত মুখস্থ নাই, বিদায় বিতরের নামাজই পড়ে না। এটা কিন্তু মারাত্মক একটি ভুল। যদি বিতরের নামাজে দোয়া কুনুত আপনার মুখস্থ নাও থাকে, তাহলেও বিতরের নামাজ আদায় করার একটা সিস্টেম আছে। তবে দোয়া কুনুত অবশ্যই আপনাকে শিখতেই হবে। যতদিন পর্যন্ত আপনি শিখতে না পারতেছেন, যতদিন পর্যন্ত শিখতে চেষ্টা করতেছেন, এই শিখা অবস্থায় আপনি কিছু দোয়া আছে, ছোট ছোট কিছু দোয়া আছে, এগুলো পড়ে আপনি বিতরের নামাজ আদায় করতে পারেন। তবে বিতরের নামাজে অবশ্যই আপনাকে দোয়া কুনুত মুখস্থ করতেই হবে, পড়তেই হবে, কারণ বিতরের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। প্রিয় ভাইরা, আজকে আমরা ইউটিউব শিখতে আগ্রহী, আজকে আমরা ফেসবুক শিখতে আগ্রহী, আজকে আমরা মাহফিল করতে বললে মাহফিলের জন্য আগ্রহী, হ্যাঁ মাহফিলের আয়োজন করব, বিভিন্ন বিষয় শেখার জন্য আমরা প্রচুর আগ্রহ নিয়ে বসে থাকি। কিন্তু দুঃখের বিষয়, নামাজের দোয়া মাসলা মাসাইল এগুলো শেখার জন্য আমরা মুসলিম, তারপরও আমরা ওই রকম আগ্রহ দেখাই না, এটা বড়ই কষ্টের ব্যাপার। এজন্য আমি বলবো অবশ্যই দোয়া কুনুত আপনাকে মুখস্থ করতেই হবে। আর যতদিন মুখস্থ করতে পারতেছেন না, ততদিন অবশ্যই শিখবেন, মুখস্থ করবেন, এবং যতক্ষণ পর্যন্ত মুখস্থ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি বিতরের নামাজ অবশ্যই ছেড়ে দিবেন না। বিতরের নামাজ কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়ে বিতরের নামাজ আদায় করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিতরের নামাজ আদায় হয়ে যাবে। যে দোয়াগুলো পড়বেন তা হলো কোরআনে বর্ণিত আছে বিভিন্ন জায়গায় যে কিছু দোয়া আছে, এগুলো হচ্ছে রব্বানা আতিনিয়া ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়বেন। এই দোয়াটি না জানলে ছোট্ট একটু দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, এই ছোট্ট দোয়া পড়ে আপনি বিতরের নামাজ পড়বেন। আর ওইদিকে দোয়া কুনুত মুখস্থ করবেন, এটাও যদি না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, পড়ে বিতরের নামাজ আদায় করে নেবেন। এরপরে আপনি অবশ্যই এই দোয়া কুনুতটা মুখস্থ করে নেবেন। আর আমাদেরকে বুঝতে হবে বিষয়টা যে নামাজ কিন্তু আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, চাবি ছাড়া তো জান্নাতে ঢোকা যাবে না, তালাও খোলা যাবে না। অতএব নামাজটা আমাদেরকে ধৈর্যের সঙ্গে পড়তে হবে। নামাজে যে দোয়াগুলো আছে, মাসলা মাসাইলগুলো আছে, এই নামাজের সমস্ত মাসলা মাসাইলগুলো জেনে নিতে হবে। এগুলো জানার বিষয়ে আমাদেরকে আগ্রহী হতে হবে। এবং এই নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে, যেমন দরুদ ইব্রাহিম আছে, এরপরে তাশাহুদ আছে, দোয়া মাসুরা আছে, দোয়া কুনুত, এই সব দোয়াগুলো আমাদেরকে সহিহ শুদ্ধভাবে মুখস্থ করতে হবে। এবং সূরা ফাতিহা সহ আরো বেশি না পড়লে মিনিমাম 4টি সূরা অর্থ সহ সহিহ শুদ্ধভাবে মুখস্থ করতে হবে নামাজ সঠিকভাবে আদায় করার জন্য। প্রিয় ভাইরা, আমরা সবকিছু শেখার জন্য আগ্রহী, কিন্তু এগুলো বিষয়ে আগ্রহী না। আমাদেরকে অবশ্যই দোয়া মুখস্থ করার বিষয়ে আগ্রহী হতে হবে, কোরআনের আয়াতগুলো সূরাগুলো মুখস্থ করার জন্য আগ্রহী হতে হবে, তবে আমরা জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কত ধৈর্য নিয়ে, কিন্তু আজকে আমাদের নামাজের মধ্যে ধৈর্য পর্যন্ত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করছেন যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করতে করতে রাসূলের পা ফুলে গেছে। সুবহানাল্লাহ, যে রাসূলের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার আগে পরে কোনো গুনাহই নাই, এমন নবী এমন রাসূলও যদি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে নামাজ পড়তে পড়তে যদি পা ফুলে ফেলে তাহলে আমাদের কি অবস্থা হবে। প্রিয় ভাইরা, এই জন্য বলবো নামাজের সমস্ত দোয়াগুলো মুখস্থ করেন এবং ধৈর্যের সঙ্গে ধীরস্থিরতার সাথে নামাজগুলো আদায় করেন। আর অবশ্যই যেহেতু বিতরের নামাজে দোয়া কুনুতটা পড়া ওয়াজিব, এই জন্য দোয়া কুনুত সবাইকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার আগ পর্যন্ত এই দোয়াগুলো বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে পড়বেন আল্লাহুম্মা গফির লানা, তাও না জানলে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এভাবে দোয়া যতদিন শিখতে সময় লাগে যতক্ষণ, ততদিন পর্যন্ত এই দোয়াগুলো পড়ে বিতের নামাজ আদায় করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার বিতের নামাজ আদায় হয়ে যাবে। আপনি দোয়া জানেন না বলে বিতের নামাজ পড়া কখনোই বাদ দেবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।